নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কল্যাণের, নরখাদক বলে কটাক্ষ কল্যাণের। আপনার চাকরি খেয়ে আনন্দ, এমনই মন্তব্য করেছেন কল্যাণ। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ। ফের অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ কল্যাণের, নরখাদক রক্ত খেয়ে আনন্দ পায়, আপনার চাকরি খেয়ে আনন্দ, এমনই মন্তব্য করেছেন কল্যাণ। আপনি বিচার ব্যবস্থার কুলাঙ্গার। ফের অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ কল্যাণের, নরখাদক রক্ত খেয়ে আনন্দ পায়, একটা মানুষ খেয়ে আনন্দ হয়, মুখ দিয়ে রক্ত পড়ছে, নরখাদকের যেমন আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ। আমি চাকরি খেয়েছি, আমি মেনে নিতাম। যদি 50,000 লোকে চাকরি খেয়ে, যদি 50,000 নতুন লোককে চাকরি দিত, আমার কোনো আপত্তি ছিল না, আমি এই কথা আজকে বলতে আসতাম। কিন্তু 5টা লোককেও আপনি চাকরি দিতে পারেননি অভিজিৎবাবু, 5টা লোককেও আপনি চাকরি দিতে পারেননি। আপনি 50,000 লোকের চাকরি খেয়েছেন, আর আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার মতো কর্মকার একজন আইনজীবী সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে এই 50,000 লোকের চাকরি আমরা ফেরত দিতে পেরেছি। যেমন নরখাদকে গঙ্গোপাধ্যায় আপনি মুখের গ্রাস কেড়েছেন, আমরা মানুষের পাশে থেকে মানুষকে খাবার দিয়ে জোগাড় করার চেষ্টা করি, তার মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার চেষ্টা করি, এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি বিচার ব্যবস্থার কুলাঙ্গার হিসেবে চিরকাল ভারতবর্ষে রয়ে। ফের অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নরখাদক বলে রক্ত খায় আনন্দ পায়, এমনই মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনার চাকরি খেয়ে আনন্দ, আপনি বিচার ব্যবস্থার কুলাঙ্গার, মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফের আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি নরখাদক বলে উল্লেখ করেছেন অভিজিৎকে। শোনা যাচ্ছে? কল্যাণ ব্যানার্জি, তিনি হাওড়া হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, তিনি কিন্তু আজকে দেবাংশু ভট্টাচার্য তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন। তারই ভোট প্রচারে আজকে তমলুকে এসে উপস্থিত হয়েছিলেন এবং সেখানেই তিনি কিন্তু এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে কিন্তু তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন যে নরখাদক রক্ত খেয়ে যেমন আনন্দ পায়, আপনার চাকরি খেয়ে তেমনি আনন্দ পাচ্ছেন এবং আপনি বিচার ব্যবস্থার একজন কুলাঙ্গার, এভাবে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন। বলেন না, ধন্যবাদ তোমায় সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। ফের অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নরখাদক রক্ত খেয়ে আনন্দ পায়, এমনই মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনি চাকরি খেয়ে আনন্দ পান, আপনি বিচার ব্যবস্থার কুলাঙ্গার।